घूमने की इच्छा है। बैग जाओ विधानसभा अधिवेशन आज के शुरू हो समय सबाई उपस्थित छे अधिवेशने बिरोधी दल पक्ष विधायक सुदम दास एडजार्नमेंट मोशन एने नोटिस दिए ताते गए जेटा देखा गल एटार ऊपर हमें आज के जिन नूतन भावे अध्यक्ष पदे आसीन हलन खारिज कर दिए सुदन दासर प्रस्ताव मूल विषय वस्तु छो राज्य आईन श्रृंखला परिस्थितिर चरम अवनति मूल कन्टेंट जेटा छिलो दो चार लाइने जेटा तिनि उल्लेख करेछेन बिरोधीदेर उपर आक्रमण खूब पेछने ना गिये साम्प्रतिक अतीते मारात्मक भावे बृद्धि पेयेछे मार्क्सवादी कम्युनिस्ट पार्टी राज्य दफ्तर थेके शुरू करे विभिन्न बिरोधी राजनैतिक दल अफिसर ऊपर आक्रमण संघटित भांगचुर लुंठन अग्निशमन अपना आगरतला जरा आ देखे आठ तारीख की क्यों तो शुद्ध आगरतल है ना त्रिपुरार विभिन्न जगह हिसेब निकेश आगे देवा होगी अपने भाड़ा करते करते चाहिए एवं नोटिसर मध्य उल्लेख कर बिरोधी दल नेता कर्मी समर्थक तर ऊपर दैहिक आक्रमण संघटित बाड़ीघरे आक्रमण हो लुंठन हो मीन्स अफ लाइवलिहुड सेगुलर ऊपर खूब परिकल्पित भावे आक्रमण संघटित रहा है संवादपत्र जे कार्यालय यह समय मध्य देखा गल एक ही दिन प्राय तीनटा चार्टा जगह आक्रमण संघटित हल दैहिक भाव संवादपत्र कर्मी आक्रांत हो बिरोधी दल नेता सह अनेक सदस्य ता एम तर निजे निर्वाचित एलकाय যেতে পারছেন এই বিষয়গুলি উল্লেখ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছিল অন্য সমস্ত এজেন্ডা সাসপেন্ড করে পেছনে দিয়ে এটা আগে আলোচনা হোক স্পিকার বলার চেষ্টা করছিলেন যে না আগে প্রশ্ন ইত্যাদি আছে অভিযোগের রেফারেন্স আছে তারপর বললো ঠিক আছে এগুলি তো আমাদের কোনো আপত্তি নেই এগুলি পেছনে নিয়ে যান এটাই প্রথম আলোচনা তারপর তিনি তো বললেন যে না এটা কোন কোন ধারা তিনি উল্লেখ করলেন সেটা উল্লেখ করে বললেন যে না এটা হবে না বিধান সভার যে নিয়ম পদ্ধতি ইত্যাদি আছে ধারা তার উপর ভিত্তি করে কিন্তু সুদন দাস এই নোটিশটা দিয়েছে আমিও চেক আপ করে দেখেছি ইট ওয়াজ অল রাইট তার মানে যেটা দাঁড়াচ্ছে मूल बक्तव्य गणतंत्र जेखने आक्रांत आईन श्रृंखला जेखने तलानी चले शांति जेखने नाई ये बद दिए अन्य विषय आलोचना कर आगे आलोचना कर आलोचना कर बाकी विषय आलोचना जान विधानसभा आलोचनार जो हमारे तो आपत्ति नहीं जगह तरा जेते राजी তবে ব্যাপারটা দাঁড়ালোটা কি আপনারা লক্ষ্য করে থাকবেন স্পিকার সাহেব বললেন আপনারা একটু আগে আপনাদের নেতা বললেন যে আপনারা সহযোগিতা করবেন এই কি সহযোগিতা এটা যদি উল্টো দিক থেকে বলা যায় সহযোগিতা তো স্পিকার করলেন তিনি যেটা বললেন তার যে
পদে আসীন হয়ে প্রথম যে তার ভাষণ তিনি রাখলেন, অনেকক্ষণ বলেছেন, ঠিক আছে, তাতে কিন্তু তিনিই বলেছেন শাসক দল বিরোধী দল তাদের গুরুত্ব দিতে হবে, বিশেষ করে বিরোধীদের দিকে একটু নজর রাখতে হবে, নানা কথাবার্তা বলেছে। তাহলে এই যে মোশনটা, এটাতে তো মূল কথাটা হচ্ছে বিরোধীরাই আক্রান্ত। ভাষণ এটার উপর বলবেন, আরে বিরোধীরা যারা আক্রান্ত হচ্ছেন তাদের কথা না শুনে মুখ্যমন্ত্রী কি বলবে? কই এই যে ঘটনাগুলি ঘটে চলেছে এ সম্পর্কিত কোনো বক্তব্য মুখ্যমন্ত্রী রাখেননি, তাদের কথা বলতে দিন, তাদের কথা শুনুন, তারপর মুখ্যমন্ত্রী বলবেন, ঠিক আছে। কিন্তু এখানে যেটা দেখা গেল, স্পিকার সাহেবও কিন্তু শুরুতেই এই জায়গাটা যথার্থ অর্থে নিরপেক্ষ ভূমিকা নিতে পারল না। বিরোধীদের যে বক্তব্য যেটা যুক্তিনিষ্ঠ সেটা তিনি গ্রহণ করলেন না, ঘুরিয়ে যে স্ট্যান্ডটা নিলেন এটাতে কিন্তু ট্রেজারি বেঞ্চের খানিকটা সহায়তা সেখানে করা হল। যাই হোক, আমরা তো এখানে মানে উনি আজকে প্রথম দায়িত্ব নিয়েছেন, এটা যেহেতু উনি উল্লেখ করেছেন যে আপনাদের বিরোধী দলের নেতা এই কথা বললো, কিন্তু আপনারা এটা কী করছেন, এটা কিন্তু ওনার আত্মসমীক্ষা করা প্রথমেই উচিত ছিল। উনি পারতেন, অলরাইট, এটাই আগে আলোচনা বলুন না। এই পরিস্থিতিতে বিধানসভায় বিরোধীরা বসে থেকে কি আলোচনা শুনবে, অর্থটা কি? সিদ্ধান্ত করেছেন, তারা ওয়াক আউট করেছেন এবং সেশন বয় করেছেন, এছাড়া তো কোনো বিকল্প নাই। মানুষের মধ্যে আমরা আছি, থাকবো, যেতে হবে। আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছিলাম সেগুলো আলোচনা করতে দিল না, গ্রহণ করলো না, এটাও মানুষের কাছে আমরা নিয়ে যাব। এটাই আপনাদের সামনে বলার জন্যে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই আমন্ত্রণ যে তথ্য পাঠায়, অনেক তথ্য গোপন থাকছে, সঠিক তথ্য দিচ্ছে না, প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে রাস্তায়। পুলিশ প্রথমেই তদন্ত ছাড়াই বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা, এই সমস্ত ঘটনা ঘটছে। তো এগুলি বললে তো মানে সময় নষ্ট করে ঠিক না, আপনারা নিজেরা চাক্ষুষ করছেন সব। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থা না হয় তাহলে তো হয়েই গেল, সাধারণ মানুষের মধ্যে কী বার্তা যাচ্ছে? না, স্টেটমেন্ট আমি দেখিনি, কাজে এটা সম্পর্কে চট করে আমি এইভাবে মন্তব্য করবো। স্টেটমেন্ট নিশ্চয় আমরা পাবো, হাউস বয়কট করলে আমরা তো স্টেটমেন্টের কপি পেতেই পারি নাকি, এটা আমাদের দেবে না আমি জানি না। ওটা পেলে তখন যদি আপনারা বলেন তখন না হয় আমি সুনির্দিষ্ট করে বলবো, যেহেতু সুনির্দিষ্ট করে একটা কথা বলেছেন সেটা আমি বললাম, আপনার এটা সঠিক তথ্য যাচ্ছে না। তারপরেও নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ, যে কয়েকটা রাজ্য একটা দুটো তার মধ্যে ত্রিপুরা অন্যতম গত দুই তিন বছর, এটাও পত্রিকায় বেরিয়েছে। দিল না বেশি ভূমিকা কি, এটা মানে যে ঘটনা ঘটছে আপনারা তো আক্রান্ত হচ্ছে, এটা তো আমরা আলোচনা করতে চাইছিলাম, তো সেগুলি আলোচনা হবে না যে এই জায়গায়। এইগুলি যদি আলোচনা না, বাড়ি পুড়ছে, ঘর পুড়ছে, গাড়ি পুড়ছে, সম্পদ লুট হচ্ছে, বাড়িতে থাকতে পারছে না, এলাকায় থাকতে পারছে না, রাজ্যান্তরিত হচ্ছেন, আহত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, হাসপাতালে গেলেও পর্যন্ত হুমকির মুখে পড়ছেন, এক একটা পরিবার ছত্রখান হয়ে যাচ্ছে, কী করে হবে, কী আলোচনা হবে বিধানসভা? এমনিতেই কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহার, অর্ধাহার, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, তাদের দলের ভেতরে সাধারণ সমর্থক যারা নানা কারণে উপলব্ধ হয়ে তাদেরকে ভোট দিয়েছিলেন তারাই তো প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রতিদিন পত্রিকার মধ্যে কী দেখা যাচ্ছে, দলের ভিতরে ধুন্ধুমার হচ্ছে,
এখানে পঞ্চায়েতে আক্রমণ হচ্ছে, ওখানে ওই ভদ্রলোক আক্রমণ হচ্ছে, ওখানে অফিসার আক্রমণ হচ্ছে, কারা করছে? যে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রতিবাদ বাড়ছে, সোচ্চার হচ্ছেন, সভা সমাবেশ মিছিল এগুলিতে বাড়ছে, নানা বাধা বিপত্তি সত্ত্বেও এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাস আরো বাড়াচ্ছে, কারণ গুডস তো ডেলিভারি করছে, পারফরমেন্স তো জিরো, কেমন না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে। আমার এই বন্ধুটি যা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, তাহলে 144 কেন করলেন? আপনি যে প্রশ্নটা করলেন, 144 করার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে নোটিশটা আমি যা পড়ে দেখেছি, তাতে দুটো পয়েন্ট এনেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যে কোনো সময় এটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, আর শেষের দিকে দুই লাইন আছে কোভিড, কোভিডের জন্য 144 করতে আপনি তো কার্ফিউই করছেন রাতের বেলা, একসময় তো দিন রাত্রে কার্ফিউ করেছে, আর এটা কি এরকম কাণ্ড? 144 নভেম্বর মাসে চলে যাবে, এটাই তো জাস্টিফাই করছে, কি স্টেটমেন্ট দিচ্ছে, কি তথ্য উপস্থিত করছে? আমাকে বেশি এর চাইতে বেশি ব্যাখ্যা করতে হবে? তারা তো মানে নিজেরাই নিজের জেলা আটকে যাচ্ছে, হবে তো? দল তাকে সমর্থন করেছে, যারা এই বিধানসভার কর্মসূচি ঠিক করেছেন শাসক দল, তারা জানেন না, এটা মনে করার কোনো কারণ নেই, জেনে বুঝেই করেছে। কি করে আমরা ওই দিন যাবো বিধানসভা? হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইট? আমি বন্ধের আহ্বায়ক, আমরা এখানে এসে বিধানসভায় বসে থাকবো? হয়, হতে পারে, ঠিক আছে, নাম ধাম ঠিকানা সব আছে আমাদের কাছে, আমি আপনাকে অনুরোধ করব যদি আপনি চান এই তথ্যটা নিয়ে সেই সেই বাড়িগুলিতে গিয়ে কথা বলে দেখবে, কিন্তু আমরা তো করে দেইনি, এটাই তো ঘটনা। এই যদি হয় তাহলে যারা আইন শৃঙ্খলা নিজেদের হাতে নিচ্ছে, যে জঙ্গলের শাসন চলছে, তাদেরকে পরোক্ষে প্রশ্রয় দেওয়া হচ্ছে। একটা ক্ষেত্র এখন পর্যন্ত এই যে 21 জন 22 জনের লিস্টে দেওয়া হলো, কোথাও কেউ গ্রেপ্তার। That's it.